ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কোনো কারণবশত বাইরে থাকাকালীন যদি মনে হয় নামাজের টাইম থাকবে না, তাহলে কি জোহরের সময় আসর মাগরিব অগ্রিম করে পড়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কোনো ব্যক্তি চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, কোনো কারণবশত যদি কোথাও সফর করতে হয় বা এমন কারণ পাওয়া যায় যে কারণে সে হয়তো ভাবতেছে যে জোহরের সময় হয়ে গেল, আমি আসরের নামাজ সময় মতো পড়তে পারবো না, এই ক্ষেত্রে যদি সে অগ্রিম করে পড়তে চায় তাহলে তার জন্য দুটি বিধান রয়েছে। একটি হলো জামাত তাকদিম, আরেকটি হচ্ছে জামাত আখির। জামাত তাকদিম বলতে কি বোঝায়? যেমন কোনো ব্যক্তি যদি জোহরের সময় সফর করতে আরম্ভ করে, তাহলে এই ক্ষেত্রে সে আসরকে টেনে নিয়ে এসে জোহরের সঙ্গে আদায় করতে পারবে। আর যদি জোহরের সময় হওয়ার আগ মুহূর্তেই যদি সে সফর করতে আরম্ভ করে, তাহলে জোহরকে পিছনে নিয়ে গিয়ে আসরের সঙ্গে আদায় করবে, একে বলা হয় জামাত আখির। তদ্রূপ মাগরিব এশা, যদি মাগরিবের সময় হওয়ার সাথে সাথে সে যদি সফর করতে আরম্ভ করে, তাহলে এশাকে টেনে নিয়ে এসে মাগরিবের সাথে আদায় করবে। অথবা যদি সে মাগরিব হওয়ার আগেই যদি সফর করতে আরম্ভ করে, তাহলে মাগরিবকে পিছনে নিয়ে গিয়ে এশারের সঙ্গে আদায় করবে, এটাকে বলা হয় জামাত আখির। তো এভাবে দুটি নিয়ম রয়েছে, যে দুটি নিয়মে প্রয়োজন সাপেক্ষে দুই নামাজকে একত্রিত করা যায়। তবে কোনো কারণবশত যতই থাকুক না কেন, তিন তিন চার চার নামাজকে একসঙ্গে আদায় করতে পারে না। যেমনটি প্রশ্নকারী বলেছেন যে আমি যদি মনে করি যে কাজের চাপে আমি আসর মাগরিব পড়তে পারবো না, তো জোহরের সময় আদায় করে নেই, জি না, এটা হবে না। বরং জোহরের সাথে আসর অথবা আসরের সঙ্গে জোহর এভাবে পড়লে চলবে, অথবা মাগরিবের সাথে এশা অথবা এশারের সাথে মাগরিব, এই দুটি নিয়মেই নামাজ আগে পিছে করা যায় কারণবশত। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিস্বাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।